ফ্লপ ছবি কি জানেন না যে বলিউড তারকারা? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। হিট ফ্লপের চেনা গণ্ডিতে বাঁধা বলিউড, বড় বড় অভিনেতাদের ছবিতেও কখনো মন মজে না দর্শকদের, কখনো আবার উঠতে কারো ঝুলি থেকে বেরিয়ে আসে সুপার ডুপার হিট। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখি নেই এমন কিছু তারকাকে যাদের ঝুলিতে একটিও ফ্লপ ছবি নেই। বরুণ ধাওয়ান প্রথম ছবিতেই বক্স অফিসে বাজিমাত করে দিয়েছিলেন বরুণ, পরে হরেক চরিত্রে অভিনয় করেছেন, কখনো সিরিয়াল কিলার, কখনো ডান্সার, তো কখনো আবার বোকা প্রেমিক। তবে আজ অবধি ফ্লপের মুখ দেখতে হয়নি বরুণকে। ভূমি পেদনেকর ভারী চেহারায় নেমেছিলেন বলিউডে, এখন রোগা হয়েছেন অনেকটাই, তবে আজ অবধি তার একটাও ছবি ফ্লপ হয়নি। রাজকুমার হিরানি তিনি ছবিতে হাত দিলে নাকি সে ছবি হিট। সম্প্রতি সাঞ্জুর পরেও রাজকুমার প্রমাণ করে দিয়েছেন যে তার হিট মেশিন এখনো চলছে। নীরজ পাণ্ডে রোমান্টিক ছবি নিয়ে তিনি বিন্দুমাত্র আগ্রহী নন, বরং একের পর এক অ্যাকশন ছবি করে তাক লাগিয়ে দিয়েছেন নীরজ পাণ্ডে। আ ওয়েডনেসডে, বেবি, স্পেশাল 26, MS ধোনি, দ্য আনটোল্ড স্টোরি, এগুলোর সবকটি সুপারহিট হয়েছে বক্স অফিসে। দিলজিৎ দোসাঞ্জ অল্প ছবিতেই দিলজিৎকে দেখা গিয়েছে, কিন্তু সেগুলির সবকটি প্রায় হিট। উড়তা পাঞ্জাব, ফিলৌরি, এসব ছবিতে দিলজিতের অভিনয় দর্শকের মন জিতে নিয়েছে। ফারহা খান মেয়ে হোনা দিয়ে সেই যে সফর শুরু করলেন, তারপর একের পর এক ছবি করে গিয়েছেন ফারহা খান, আর সেগুলির প্রায় সবই হিট। তো বন্ধুরা, সবসময় বাজিমাত করা, ক্যারিয়ারে কখনো ফ্লপ ছবির সংস্রবে নিজেকে না দেখতে পাওয়া এই বলিউড তারকাদের মধ্যে কাকে আপনাদের সব থেকে বেশি ভালো লাগে আর কেনই বা ভালো লাগে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।